হ্যালো আলাইকুম দিস থার্ড রেল সবাইকে স্বাগতম আজকে টেক সাথে থাকবে হচ্ছে যারা আসলে এনআইডি কার্ডের সিগনেচার চেঞ্জ করছেন তাদের জন্য ইনফরমেশন এবং যাদের এনআইডি কার্ড সংশোধন হয়ে গেছে সেই এনআইডি কার্ড তারা আসলে কিভাবে ইউজ করতে পারে সেটা সম্বন্ধে জানাবো সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো চলুন শুরু করে আজকের ভিডিও যারা আসলে উবার ইউজ করেন তাদের ক্ষেত্রে একটা গুড নিউজ দিচ্ছি সেটা হচ্ছে এখন থেকে উবারের মাধ্যমে কিন্তু আপনি সিএনজি ঠিক করতে পারবেন মানে এতদিন ধরে কার বা বাইক সেট করতে পারতেন বাট এখন থেকে সিএনজি কিন্তু আপনি ঠিক করতে পারবেন মজার কথা হচ্ছে আমার এখান থেকে উবারে যখন আমি সিলেক্ট করছি তখন আমি যদি কারে যাই তখন দেখা গেছে যে একটু ভাড়াটা বেশি বাট সিএনজি গেলে কিন্তু ভাড়াটা কম পড়ে সো সিএনজির অপশনটা আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে আপনার কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ওয়ান প্লাস কিন্তু তাদের সবচেয়ে বাজেট সেগমেন্টে ফাইভ জি ফোন লঞ্চ করতে যাচ্ছে এই সামনের পনেরো তারিখে অ্যান্ড টু হান্ড্রেডের মধ্যে আপনি পাবেন হচ্ছে নাইনটি হার্ড্রেড ডিসপ্লে এবং হচ্ছে ট্রিপল ক্যামেরা সেট যদিও এছাড়া আর কোনো লিক্স আপাতত নাই যেদিন লঞ্চ হবে মানে পনেরো তারিখ যে লঞ্চ হবে লঞ্চ হওয়ার পরে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেটা ইনফরমেশন পেয়ে যাবেন যারা আসলে আইফোন ইউজ করেন তাদের জন্য একটা গুড নিউজ আছে আইফোনের কোন কোন ভার্সনে মানে আইফোন কোন কোন সিরিজের মধ্যে আপনি আসলে আইওএস ফিফটিন আপডেট পাবেন সেটা লিস্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি কষ্ট করে পড়ে নিবেন ম্যাক্সিমামের ক্ষেত্রে আপনি আসলে আই ওএস এর আপডেট পাবেন নতুন নতুন অনেক কিছু কিন্তু অ্যাপেল ইমপ্লিমেন্ট করছে তার মধ্যে সবচেয়ে কার্যকর ফিচার যেটা আমার কাছে মনে হয়েছে যে ফেস টাইমে এখন থেকে আপনার জুমের মতো লিঙ্ক শেয়ার করলে যে কোনো ডিভাইস থেকে এখন ওই ফেস টাইমের সাথে কানেক্টেড হতে পারবেন তার মানে হচ্ছে এখন থেকে ফেস টাইম থেকে যদি কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠায় বা লিঙ্ক পাঠায় সেই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড থেকে চাইলে আপনি কানেক্টেড হতে পারবেন বা যে কোনো টাইপের ডিভাইস থেকে আপনি চাইলে ওই লিঙ্কের মাধ্যমে ফেস টাইমে কানেক্টেড হতে পারবেন আর ফেস্ট টাইমের সিকিউরিটির কথা তো আসলে বলার দরকার নেই মোটামুটি সবাই জানেন সো ওভারঅলি আপনি যদি সিকিউরলি কোনো মিটিং করতে চান তাহলে আমার কাছে মনে হয় যে এই আইওএস আপডেটটা অনেকের জন্য ইম্পর্টেন্ট সাইফুর রহমান কমেন্টস করেছেন যে এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করা যায় কিনা অ্যাকচুয়ালি এনআইডি কার্ডের আপনি স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন এক্ষেত্রে অনলাইনে স্বাক্ষর পরিবর্তন করার কোনো অপশন নেই আপনাকে যেতে হবে এনআইডি অফিসে এনআইডি অফিস থেকে আপনি স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন বাট এই ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে আপনাকে আপনি যে সাক্ষরটা ইউজ করছেন মানে আপনি যে নতুন সাক্ষরটা দিতে যাচ্ছেন সেই সাক্ষরটা যে ইউজ করছেন সেটার প্রমাণ দিতে হবে ফর এক্সাম্পল আপনি যদি কোনো ব্যাংকের ডকুমেন্টসে সাইন করে থাকেন বা কোনো ব্যাংকের চেকে সাইন করে থাকেন সেটা ডকুমেন্টস দিতে হবে আদারওয়াইজ কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টসে যে আপনি ওই সাইনটা ইউজ করছেন সেটার আসলে প্রুফ দিতে হবে দেন আপনি চাইলে ওই সিগনেচার চেঞ্জ করতে পারবেন এবং ওই সিগনেচার একবার চেঞ্জ করলে আপনি আর কখনোই এই সিগনেচার চেঞ্জ করতে পারবেন না এখন পর্যন্ত এটাই রুলস আর এস রাকিন খান জানতে চাচ্ছেন যে ভাই ভুল সংশোধন হয়েছে এখন কি স্মার্ট কার্ড সংশোধন হয়ে আসবে নাকি স্মার্ট কার্ড পাবো না আপনার যদি ন্যাশনাল আইডি ভুল সংশোধন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই প্রোফাইলের মধ্যে যে কার্ডটা সংশোধিত যে কার্ডটা আছে সেই কার্ডটা ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন যে কোনো প্লেসে বাট আপনার যেটা হচ্ছে মানে স্মার্ট কার্ড আছে সেই স্মার্ট কার্ডটা নতুন করে আসতে অনেক বেশি সময় লাগতে পারে রিজন হচ্ছে বর্তমানে স্মার্ট কার্ড দিচ্ছে না সো এই ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হতে পারে বাট অনলাইন কপি যেটা আছে সেটা আপনি যে কোনো কাজেই লাগাতে পারবেন সো সংশোধনী কপি আপনি সরাসরি ইউজ করতে পারবেন ডালিম আহমেদ আপনার ফোন নাম্বার দেন প্লিজ অ্যাকচুয়ালি ফোন নাম্বার শেয়ার করার কোনো অপশন নাই সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে রেলটেক মাস্টারের গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনি পোস্ট করতে পারেন ওভার দ্য ফোনে আমরা কোনো প্রকার সাপোর্ট দিই না সো কষ্ট করে ওইখানে পোস্ট করতে হবে এখানের মধ্যে মডারেটার আছে তাদের কাছ থেকে আপনি অ্যান্সার পেয়ে যাবেন সো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই রেলটেক মাস্টারের আপনার হচ্ছিলো অফিসিয়াল পেজ এবং হচ্ছিল অফিসিয়াল গ্রুপে জয়েন করে নিতে পারেন সো এবার একটা র্যান্ডম কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি অনেকেই নেক্সাস পে নতুন ভিডিওটি পাবলিশ হওয়ার পরে হচ্ছে করার ট্রাই করছেন এখানে দেখাচ্ছে যে আপনি পেন্ডিং আছে পেতে এই পেন্ডিং অবস্থায় আপনারা বসে আছেন যে আসলে কিভাবে এই পেন্ডিংটা খুলবে বা নতুন করে একটা ডিভাইস থেকে লগ করছেন তখন আপনি লগ করতে পারছেন না তখন আপনার কি করা উচিত এই ক্ষেত্রে আলাদা কোনো অপশন নাই আপনাকে আসলে ওয়ান সিক্স টু ওয়ান সিক্সে কল দিতে হবে কল দিয়ে আপনার যাবতীয় ইনফরমেশন বা তারা যে ইনফরমেশন চায় সেই ইনফরমেশনগুলো দেওয়ার পরে এটাকে অ্যাক্টিভ করে দিবে এছাড়া অন্য কোনো অপশন নাই আপনি ট্রিক্স নেই অ্যাপ্লাই করে এটা ভাবে আপনি অন করতে পারবেন আপনাকে অফিসে ফোন দিয়ে এটাকে আসলে অ্যাক্টিভেট করে নিতে হবে সো আজকে এই পর্যন্ত জানা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমরা চেষ্টা করবো এপিসোড আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ